দেখো স্ট্যাচু অফ লিবার্টি তো তোমরা প্রচুর দেখেছো, কিন্তু সেটা থাকে টপিক। বাট এই প্রথম আমি তোমাদেরকে দেখাতে চলেছি একমাত্র আমার চ্যানেলে স্ট্যাচু অফ লিবার্টি, একদম আমার চোখের হাইটের টপ করা। হ্যালো, হোয়াটস আপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। দেখতে দেখতে ব্লগ 32 এ পৌঁছে গেলাম, যদিও একই দিনেই হোক পড়েছি। সো আজকে আমি চলে এসেছি নৈহাটি। যেরকমটা তোমাদের কথা দিয়েছিলাম যে নৈহাটির যে বিশেষ বিশেষ পূজা মণ্ডপ এবং প্রতিমা মূর্তিগুলো রয়েছে সেগুলো প্রত্যেক কটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। তো আমি তারই মধ্যে একটা পূজা মণ্ডপে এসে পৌঁছে গেছি, যেটা হচ্ছে নৈহাটি রেলওয়ে ওয়ার্কার্স ইউনিয়ন ক্লাব। এবারে পুজোর থিম হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটার উচ্চতা হতে চলেছে 130 ফুট। বাট যদিও এখন আমরা দেখতে পাচ্ছি যেখানে এসে পৌঁছেছি পুজো মণ্ডপ থেকে, দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। এখন এখানে বাথরুম পাঠানোর যে কোনো কাজকর্ম চলছে আর কি, মানে মেন স্ট্যাচুগুলো রয়েছে তো সেগুলো জুড়ে এবং সেগুলোকে লাগানোর কাজ চলছে অলরেডি। তো স্যার সেই দিকেও আমরা যাচ্ছি, তো প্রথমে আমরা পুজো মণ্ডপের দিকে ঢোকার চেষ্টা করি, দেখি তার ভিতরে কতটাই কমপ্লিট হয়েছে, তো সেটাই একবার দেখে আসি চলো। তো দূর থেকে দেখলে যতটা বুঝতে পারছি এখানে টোটালি এখন বাসেরই কাজ মানে সবে কমপ্লিট হয়েছে, এবং তার উপরে এখন নানা রকম স্ট্রাকচার অলরেডি এখন সবে লাগানো স্টার্ট হয়েছে। সবে আশা করা যায় কাল বা পরশুর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এই পুজো মণ্ডপে আসার জন্য এখানে দেখতে পাচ্ছ এই যে ওভারব্রিজ দেখা যাচ্ছে, রেলওয়ে স্টেশনের নৈহাটি স্টেশনে নামলে এবং সেখান থেকে হাঁটা পথে প্রায় 1 থেকে 2 মিনিটের মধ্যেই তোমরা এতে পৌঁছে যেতে পারবে। স্টেশন থেকেই দেখা যাবে পুজো মণ্ডপটি কতটা লম্বা হয়েছে, মানে এতটা বড় পুজো মণ্ডপটি, এতটা উচ্চতা 130 ফুট হচ্ছে এই উচ্চতা যেটা টোটাল পুজো মণ্ডপটি নির্মাণ হয়েছে। তো যেরকমটা দেখতে পাচ্ছি দেখো এখানে কাকারা এখনো পর্যন্ত কাজ করছে, তো জোর কদমে কাজ চলছে, যত তাড়াতাড়ি সম্ভব এটা কমপ্লিট করে নেওয়া যায়, কারণ আর মাত্র 2 থেকে 3 দিন বাকি পুজো। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার কালী পুজো রয়েছে, তো উদ্বোধনটা কাল বা পরশুর মধ্যে যেহেতু করতে হবে তো এখানে জোর কদমে কাজ চলছে। মানে একটা কথা ভেবে দেখো, নর্মালি পুজো মণ্ডপ তৈরি করতে গেলে তো বাঁশের তো প্রচুর পরিমাণে দরকার হয়, বাট এখানে এসে যেটা বুঝতে পারছি বা যেটা দেখতে পাচ্ছি যে এই স্ট্যাচু অফ লিবার্টি করার জন্য তার থেকে প্রায় কয়েক গুণ বেশি এখানে বাঁশের প্রয়োজন হয়েছে বলে আমার মনে হচ্ছে। কারণ অলরেডি এখানে দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণ বাঁশ লেগেছে, যার জন্য এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে এবং তার উপরে আরও স্ট্যাচুগুলো লাগানো হবে। এবং এখনও দেখতে পাচ্ছি এত পরিমাণ বাঁশ এখনও রাস্তার ধারে এরকম ফেলে রাখা রয়েছে, যেগুলো এখনও নাকি ব্যবহার হবে কাজে। এই সাইডে, এই সাইডে, দু সাইডে এরকম পড়ে রয়েছে। এই যে পুজো মণ্ডপটা আছে দেখতে পাচ্ছ, তার পাশেই এখনও এই যে স্ট্যাচু অফ লিবার্টির যে মেন মেন পার্টগুলো রয়েছে এইখানটাতে এরকম এখনও রাখা রয়েছে দেখতে পাচ্ছি। এখন এগুলোর কাজ চলছে, এইগুলোই পড়ে এরকম ধাপে ধাপে এরকম পড়ে জুড়ে, তারপরে এটা সবার থেকে টপে দাঁড় করিয়ে রাখা হবে স্ট্যাচু অফ লিবার্টিকে। তো আমি যেটা বুঝতে পারছি টোটাল হাইটে যে পূজা মণ্ডপটা আছে এবং তারও উপরে স্ট্যাচু অফ লিবার্টিটা মানে পুরো দাঁড়াবে, মিস টোটাল মানে পা থেকে মাথা পর্যন্ত ওই টপে পুরো টোটাল জিনিসটাকে বসানো হবে, মানে তখন টোটাল 130 ফুট উচ্চতা হবে পূজা মণ্ডপটি। এখানে এটা দেখতে পাচ্ছি পূজা মণ্ডপটারই কিছু অংশবিশেষ এইখানে এখনও রাখা রয়েছে, যেগুলো দিয়েই অলরেডি কাজ হবে। এরপর যেখানে ওই বাঁশের স্ট্রাকচারটা করা রয়েছে, যে প্যান্ডেল মতো বাঁশের যে স্ট্রাকচার করা রয়েছে তার উপরেই এইগুলো দিয়ে কাজ করা হবে। এবং স্ট্যাচু অফ লিবার্টির মেন মাথাটা তোমাকে দেখালাম ওই দিকে মুখ করে আছে, এবং তার নিচে এটা হচ্ছে মিডিল পোর্শনটা এবং তার নিচে পায়ের পোর্শনটা হচ্ছে এটা। তো এই টোটাল 1, 2 এবং 3, এই টোটাল 3টা জিনিস মিলেই সবার থেকে টপে বসবে, ঠিক আছে? তো তারপরে এই সেটা স্ট্যাচু অফ লিবার্টি টোটাল কমপ্লিট হবে পুরো বিষয়টা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এই যেখানে প্লাইউড মতো যেগুলো রাখা রয়েছে, যেগুলো কাকার অলরেডি কাজ করছে, তো তার নিচে কিছু ছবি টাইপের কিছু বসানো হবে, বা নর্মালি এইগুলোকেই এই যে পাটাতন মতোগুলো তৈরি করা হচ্ছে, তো সেইগুলোকে এই যে সামনের দিকটায় ফ্রন্টের দিকটায় সেগুলোকে এরকম মানে বসানো হবে, বসিয়ে রং করা হবে, হয়তো আশা করছি এই রংটাই করা হবে বা অন্য কোনো রঙও হতে পারে। এবং এই যেখানে লাইন দিয়ে যে এখানে যে প্লাইউডগুলো দেখা যাচ্ছে, তো এইগুলো এই যে বাসের যে স্ট্রাকচারটা করা আছে তার উপরেই সামনে সামনে ধাপে ধাপে ওরকম অলরেডি এখন লাগানো হচ্ছে, তারপরে হয়তো রং করা হবে বা তার উপরে কোনো পোস্টার লাগানো হবে, এবং সব থেকে টপে ওই স্ট্যাচু অফ লিবার্টির যে আমি স্ট্যাচুটা দেখালাম তো তার উপরে সেটাই তখন বসানো হবে আর কি। তো এই হচ্ছে বর্তমানে পূজা মণ্ডপটির কারেন্ট সিচুয়েশন, এতটা পর্যন্ত কমপ্লিট হয়েছে আর কি। উপরেও দেখতে পাচ্ছ কাকা দাঁড়িয়ে এখনও জোর কদমে কাজ করছে, আর এর ভিতরটাও তেমন এখন কিছু হয়নি, তো তাই আমি ভিতরে অলরেডি যেহেতু কাজও চলছে তো তাই কারণে ভিতরে এখন প্রবেশ করতে দিচ্ছে না। হাই করে দাও, এই যে পোস্টারটা রয়েছে প্লাইউডের ওপর লাগানো হবে, তারপরে সেইগুলোকে এর উপরে আস্তে আস্তে একটার পর একটা করে লাগানো হচ্ছে, এবং তারপরে সব থেকে টপে যেটা থাকবে হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টির স্ট্যাচুটাকে বসানো হবে, তারপরে 130 ফিট হাইট হবে টোটাল পূজা মণ্ডপটির।
নৈহাটি জংশন যে নৈহাটি স্টেশনটা দেখা যাচ্ছে, তো সেখান থেকে দেখলেই দেখতে পারবে যে ওভারব্রিজ থেকে নামার সময় এখান থেকে পূজা মণ্ডপটাকে দেখা যাবে। এখান থেকে দূর থেকে দেখলে দেখা যাবে এখানে একদম টপে কাকারা কাজও করছেন। তো এখান থেকে তোমরা ইজিলি হেঁটে 1 থেকে 2 মিনিটের পথেই হেঁটে এখানে চলে যেতে পারো। তো পূজা মণ্ডপ যেটা আছে, যেটা তোমাদেরকে দেখালাম, এই স্ট্যাচু অফ লিবার্টি যেটা নৈহাটি রেলওয়ে হকার্স ইউনিয়ন সমিতিতে হয়েছে আর কি, এই বছরে পূজা মণ্ডপের থিম। তো তোমরা এটা নৈহাটি স্টেশন থেকে খুব সহজেই, স্টেশন থেকেই পূজা মণ্ডপটাকে দেখতে পারবে তোমরা, চাইলে সেখান থেকে খুব সহজেই এখানে চলে আসতে পারবে। আর যেটা বলার কথা, পূজা মণ্ডপটাতে যেটা দেখলাম এখনও পর্যন্ত প্রতিমা মূর্তি আসেনি। বেশিরভাগ পূজা মণ্ডপে কাল বা পরশুই আসবে, মানে শুক্র অথবা শনিবারেই বেশিরভাগ পূজা মণ্ডপে যেহেতু উদ্বোধন রয়েছে তাই। তো এই ভিডিওটা আপাতত আজকে এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওর কোন পার্টটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, আর শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা সেটাও প্রেস করতে ভুলো না, যাতে ইন ফিউচার যখনই কোনো ভিডিও এরকম আপলোড করবো যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ওদিকে ট্রেনের হর্নও বাজছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। টিল দেন, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, লাভ ইউ অল। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে।